হার্ডো গার্ডেন এবং অ্যাকোকালচার, আপনাদের স্বাগত। আজ আপনাদের একটি নতুন জিনিস দেখাবো, যদিও নতুন কিছুই নয়, সিস্টেমটা আমি নতুন বানিয়েছি। এটা হচ্ছে এরোপনিক ভার্টিক্যাল টাওয়ার, দেখতেই পাচ্ছেন এই টাওয়ারটি অ্যাকচুয়াল এরোপনিক হাইড্রোপনিকেরই একটা পার্ট, যেটাকে এরোপনিক বলা হয়। এরোপনিক বলার কারণ হচ্ছে এর রুটসটা পুরোটাই, এই গাছের রুটস পুরোটাই এয়ারের মধ্যে ঝুলে থাকবে, এই জন্যই এটাকে এরোপনিক বলা হয়। এতে অনেক সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো আপনাদের আমি আস্তে আস্তে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমাদের হাত চোখের সামনে যে টাওয়ারটি রয়েছে, সেই টাওয়ারে এখন পাকছই রয়েছে, বেশিরভাগই পাকছই। এইটা হচ্ছে মটর গাছ, আমি একটা অন্য জায়গা থেকে নিয়ে এসে মটর গাছটাকে করেছি, ট্রান্সপ্লান্ট করেছি। এগুলো পাকছই, এটা একটা সর্ষে গাছ, দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাছের গ্রোথ খুবই ভালো, দেখতেও ভালো লাগছে। এবার আপনি নিচে দেখুন, এটা হচ্ছে রিজার্ভার ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের মধ্যে একটি ছোট্ট মোটর রয়েছে, এতে জল নিউট্রিয়েন্টস দেওয়া আছে। এই নিউট্রিয়েন্টসটা এই পাম্পটা তুলছে একদম মাথাতে, মাথাতে তোলার পর সেখান থেকে ঝরে ঝরে পড়ছে এবং প্রত্যেকটি গাছের শেকড়ের লেগে আবার এই ট্যাঙ্কে ফিরে আসছে এবং এখান থেকে আবার ওইটি পাম্প হচ্ছে, রিসার্কুলেটিং হচ্ছে। তো স্বভাবতই বলার প্রশ্ন রাখে না যে এটি জলের অপচয় খুব কম হয়। তো এবার বন্ধুরা একটা প্রশ্ন করতে পারেন, অনেকের মনে আসতে পারে যে এই পাম্পটি কি, এই পাম্পটা যে চলছে কত ওয়াটের পাম্প, এত বড় একটা টাওয়ারের ওপরে পাম্পটা তুলছে, জল তুলছে, তার মানে বেশ অনেক কারেন্ট খরচ হচ্ছে, বিদ্যুৎ খরচ হচ্ছে। আর আমরা যদি কেউ, আপনারা যদি কেউ চান, তখন হয়তো এই এই জন্যেই হয়তো পিছিয়ে আসতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলি, ভয় পাওয়ার কিছু নেই। এটা আমি ওয়াট মিটারে চেক করে দেখেছি, পাম্পটা আছে 18 ওয়াট। মোটামুটি এতে যে পাম্পে যে লোড দেখেছি চালু অবস্থায়, ফুল লোড অবস্থায়, এটা 5 ফিট টাওয়ারটা আছে, টাওয়ার হাইটটা 5 ফিট আছে, 5 ফিটে টোটাল 22টা চারা লাগানো আছে। এই দেখুন ওলকপির চারা, ফুলকপি ধরা শুরু হয়ে গেছে, পাতার বাহার গ্রোথ খুবই ভালো। আর যেটা বলছিলাম, পাম্পের ওয়াটটা হচ্ছে 18 ওয়াটের পাম্প। এবার এখানে এই 18 ওয়াট পাম্প সবসময় কিন্তু চলে না, এতে একটি টাইমার সিস্টেম আছে। টাইমার সিস্টেমে 2 মিনিট চলবে, 15 মিনিট বন্ধ থাকবে, 2 মিনিট চলবে, 15 মিনিট বন্ধ থাকবে, তার মানে মোটামুটি ধরুন ঘন্টায় 8 মিনিট, 1 ঘন্টার মধ্যে 8 মিনিট চলবে। এবার যদি মোটামুটি বেশি ধরা হয়, 24 ঘন্টায় মোটামুটি 230 মিনিট হয়তো চলবে, 24 ঘন্টার মধ্যে 230 মিনিট আপনার এটা ওয়াটটি চলবে। আর এর পাওয়ার আমি চেক করে দেখেছি, 18 ওয়াট লেখা থাকলেও এর ফুল লোডে মোটামুটি, এখন ফুল লোডেই চলছে, ফুল লোডে মোটামুটি এখন 13 থেকে 14 ওয়াট মতো পাওয়ার খরচা হচ্ছে, এটা দেখেছি। তো বন্ধুরা এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর এবার আপনাদের এক এক করে দেখাই ব্যাপারগুলো কীরকম ই হয়েছে। এখানে এটি একটি পাকছই, এটা জাস্ট এবার দেখুন শেকড় পুরোটাই ইয়ারে, দেখুন ওদিকের, ওদিকের যে পাকছই, এদিকের এই পাকছই গাছটার শেকড় এইভাবেই ঝুলে আছে। কালো যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই দেখুন দেখানো যাচ্ছে না, দেখুন ওপর থেকে জল পড়ছে, এই শেকড়ে এই জলটা টাচ হয়ে থাকছে, টাচ হয়ে নিচে চলে যাচ্ছে। এবার এর সুবিধাগুলোর কথা আমি বলে দিই।
ওই যে ভেতরে কালো পাইপটা দেখছেন, ওইটা দিয়ে জলটা উপরে উঠছে। এবার আমি সুবিধা বললাম তো বন্ধুরা, গাছের গ্রোথের জন্য জল, খাবার, নিউট্রিয়েন্টস, যেটা অক্সিজেন, সূর্যের আলো, এইগুলো দরকার হয়। তো আমাদের ক্ষেত্রে, আমার এই সিস্টেমের ক্ষেত্রে অক্সিজেনটা কীভাবে পাচ্ছে দেখুন, ওপর থেকে জলটা পড়ছে, ওই জলটা শেকড়ে লেগে নিচে চলে যাচ্ছে আবার রিজার্ভার ট্যাঙ্কে, আর এতে এই শেকড়টা কিন্তু সম্পূর্ণ বায়ুতে ঝুলে আছে। ঠিক যখন পাম্প বন্ধ হয়ে যাবে, দু মিনিট চলবে, 15 মিনিট বন্ধ থাকবে, তখন শেকড়ে আর জল আসবে না, জল নিউট্রিয়েন্টস জল আসবে না, তখন কি হবে, এয়ার পাবে, এই রুটটা সম্পূর্ণ এয়ার পাবে। তাহলে কি হচ্ছে, 2 মিনিট নিউট্রিয়েন্টস পেয়ে গেল, নিউট্রিয়েন্টস টেনে নেওয়ার পরে অক্সিজেন পেয়ে যাচ্ছে, 15 মিনিট ধরে অক্সিজেন পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই টাইমটা একটু মেনটেন করতে হয়, মানে টাইমারের যে টাইমটা 15 মিনিট আর 2 মিনিট, 2 মিনিট চালু, 15 মিনিট বন্ধ, এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। হয়তো এমন একটা শুষ্ক জায়গাতে যেখানে আপনি হয়তো চাষ করছেন, সেখানে দেখা গেলো যে 15 মিনিটের ভেতরেই শেকড় শুকিয়ে যাচ্ছে, তাহলে কী হবে, একটু টাইমারটার টাইম কমিয়ে দিতে হবে। মানে 2 মিনিট চালু থাকবে, হয়তো 10 মিনিট বা 12 মিনিট বন্ধ থাকবে, 3 মিনিট কমিয়ে দিতে হবে। তো এটা ক্ষেত্র বিশেষে, আমার এখানে যা দেখা গেছে মোটামুটি 15 মিনিট, 2 মিনিট 15 মিনিট এই সাইকেলটা থাকলেই ভালো হয়। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। টাওয়ারে, এটা জাস্ট আমার টায়াল টাওয়ার, এই টায়াল টাওয়ারে মানে এখানে জাস্ট একটা জলের ফোর্সটা খুব বেশি ওপরের দিকে চলে যাচ্ছিলো, এখানে পর্যন্ত পাইপ আছে, সেটা আটকানোর জন্য একটা জাস্ট নেট দিয়ে রেখেছি, সেট নেট দিয়ে রেখেছি, যাতে জলটা আবার ঘুরে এর মধ্যে চলে যায়। এটা খুলে দিলে কী হবে, জলটা উপরের দিকে খুব ছিটকাতে পারে। একটা ঢাকনা ব্যবস্থা করলে হয়, ঢাকনাটা আমার কাছে নেই, সেটাই আমার এখন, এটাই এখন ঢাকনার কাজ করছে। তো মোটামুটি এয়ারোপনিক টাওয়ারে, এবার এর কয়েকটা সুবিধার কথা বলে দিই। এর একটা মারাত্মক সুবিধা যেটা, আপনি ধরুন এটা 1 স্কোয়ার ফুট জায়গার মধ্যেই আমার গাছটা বাড়ছে, আপনি চিন্তা করে দেখুন 1 স্কোয়ার ফুট জায়গার মধ্যে আপনি ম্যাক্সিমাম কটা গাছ লাগাতে পারবেন, মাটিতে বা ভার্টিক্যালি আপনি কটা গাছ লাগাতে পারবেন, 2, 3, 4, 5 তার বেশি না। কিন্তু এখানে দেখুন টোটাল বাইশখানা গাছ লাগানো আছে। তো সেক্ষেত্রে একটা ছোট্ট জায়গা থাকলেই যে কত গাছ ফলানো যাবে, কত ফসল ফলানো যাবে, কত সবজি ফলানো যাবে, একটা ছোট্ট 1 স্কোয়ার ফুট জায়গাতে 22টা গাছ লাগানো হচ্ছে, ফসল ফলানো হচ্ছে, মানে বোঝাই যাচ্ছে যে এরকম যদি 4-5 স্কোয়ার ফুট জায়গা হয়, মানে 4-5 ফুট জায়গা থাকলেই একটা 2-3 জনের সংসারের মোটামুটি সবজি খরচ সেটা অনায়াসেই এখান থেকে তোলা যাবে। তো বন্ধুরা এই ভার্টিক্যাল সিস্টেমে গাছের গ্রোথ কিন্তু অনেক বেশি হয়, খুব ভালো হয় গাছের গ্রোথ, ভালো হয় সেটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন, গাছের গ্রোথ খুবই ভালো হয়। এবং যদি এটা তো ছোট্ট জায়গাতেই অনেক ফসল ফলানো যায়, সেটা আমি আগেই বললাম, তো সেই ছোট্ট জায়গাটা যদি একটু নেট হাউস বা ইনসেক্ট নেট দিয়ে ঘিরে রাখা যায়, তাহলে পোকামাকড়, তাহলে এতে ইনসেক্টিসাইড পেস্টিসাইড দেওয়ার তো কোনো প্রশ্নই নেই, একদম যা খাবেন একদম অর্গানিক খাবেন, বিষমুক্ত সবজি এখন পাওয়া কত যে দুষ্কর সেটা আপনারা ভালোভাবেই জানেন। তো এইরকম একটা সিস্টেমে, তো এখানে কী করা হয়েছে, এখানে এই টাওয়ারটাকে প্রথমে ডিজাইন করতে হয়, ডিজাইন করার সময় চারদিকে 4টে রো করা আছে, দেখুন এই একটা রো এইভাবে নামছে, তারপরে এই একটা রো,
এইভাবে নামছে, গাছ আছে। এবার দেখুন এইখানে যে এই রোতে যে গাছটা এই জায়গাতে আছে, এই রোতে গাছটা কিন্তু এই জায়গায় নেই, ঠিক অপোজিটে আছে, অপোজিটে আছে। তাহলে কী হচ্ছে, এই গাছটা আমার যদি আরও বাড়ে এই করে এখানে এই জায়গাটা পেয়ে যাচ্ছে। এর দেখুন এইখানে যে গাছটি রয়েছে, এখানে যে গাছটি রয়েছে সেটা ঠিক তার অপোজিটে আরেকটি গাছ আছে, তার মাঝে এদিকে কিন্তু সাইডে কোনো গাছ নেই। তাহলে কী হচ্ছে, এও অনেকটা জায়গা পেয়ে যাচ্ছে বেড়ে ওঠার জন্য। তো উপরেও ঠিক একইভাবে এই একইভাবে ডিজাইনটা করা আছে, এখানে একটি গাছ, তার অপোজিট একটি গাছ, এখানে কিন্তু গাছ নেই, তার মাঝামাঝি, মানে দুটো এই দুটো তার মাঝে একটা, এর অপোজিট আবার গাছ আছে। ঠিক এদিক থেকে দেখুন ঠিক একইভাবে এই দুটো, এদিকে দুটো গাছ, তার মাঝে একটা গাছ, আবার এদিকে দুটো গাছ, তার মাঝে গাছ, আবার নিচে দেখুন এই দুটো গাছ, তার মাঝে একটা গাছ, এভাবে ডিজাইনটা করা আছে। তো দেখতেও সুন্দর লাগছে, তো দিক থেকে যদি ভিউটা নেওয়া হয় তাহলে দেখা যাবে গাছ আরও বাড়বে, পুরো ভরে যাবে। তো বন্ধুরা আরেকটা প্রশ্ন থাকতে পারে হয়তো, যে এতে কী ফলানো যায়? এতে সমস্ত রকমই ফসল ফলানো যায়, টমেটো করতে পারেন, কিউকাম্বার করতে পারেন। এবার বলি কিছু কিছু ক্ষেত্রে, যেমন টমেটো রুট খুব বড় হয়, সেজন্য সাধারণত কী হয়, যে ফসলের রুটগুলো একটু বড় হয় সেগুলো নিচের দিকে রাখা, নিচের দিকে রাখা, নিচের দিকে রাখলে কী হয়, ধরুন টমেটো একবার লাগালে চার পাঁচ মাস ফসল দেবে, পাঁচ ছ মাস, হাইড্রোপনিকে তো মোটামুটি সাত আট মাস পর্যন্ত ফসল নেওয়া হয়। তো সেক্ষেত্রে কী হবে, এই পাকচয়ে আপনার পঁচিশ দিনের ফসল হলেই তোলা যায়, তিরিশ দিনের ফসল হলেই তোলা যায়। এবার ধরুন আপনি উপরের দিকে, আমি টমেটো গাছটা লাগালাম, টমেটো গাছের শেকড় দিয়ে একদম এই পর্যন্ত চলে এলো, তার মানে এখানে যদি আমি একটা পাকচয় গাছ লাগাই, এখানে একটা টমেটো গাছ, এখানে একটা পাকচয় গাছ লাগাই, তাহলে কী হচ্ছে, পাকচয় গাছের শেকড়ের সঙ্গে টমেটো গাছের শেকড়টা কিন্তু লেগে যাচ্ছে। এবার আমাকে এটা হারভেস্ট করতে হবে, পাকচয় হারভেস্ট করতে হবে, পাকচয় হারভেস্ট করতে গেলে আপনার তিরিশ দিন সময় লাগছে, ততদিন পর্যন্ত কিন্তু টমেটো হারভেস্ট হবে না, টমেটো চলতেই থাকবে। তাহলে টমেটোর শেকড়টাকে সুস্থ রাখতে হবে, পাকচয়ের তুলে নিতে হবে, টমেটো শেকড়টাকে সুস্থ রাখতে হবে। তাহলে আমি যদি এখান থেকে হারভেস্ট করি, এর শেকড়ের সঙ্গে উপরে টমেটো গাছের শেকড় জড়িয়ে আছে, সেক্ষেত্রে আমি এটা তুললে ওর শেকড়টা, টমেটো গাছের শেকড়টা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য যেসব ফসলগুলো বেশি দিনের ফসল সেগুলো নিচের দিকে লাগানো হয়, এরকম নিচের দিকে লাগানো হলো, নিচের দিকে লাগালে কী হয়, এর শেকড়টা নিচে রিজার্ভার ট্যাঙ্কে চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, রিজার্ভার ট্যাঙ্কে গেলেও কোনো প্রবলেম হয় না। এবার এখানে উপরের দিকে আপনি যেসব সবজি জাতীয় যেগুলো অল্প দিনে হারভেস্ট করা হবে সেই সব জিনিসগুলো লাগাতে পারেন, সেগুলো লাগানো হলো, সেগুলো উপর থেকে তুলে নেওয়া হলো, কোনো অসুবিধা নেই। নিচে যে টমেটো গাছ থাকছে বা কিউকাম্বার গাছ থাকছে বা অন্যান্য যেসব বেশি দিনের ফসল যেসব গাছ রয়েছে সেগুলো নিচের দিকে চলে যাবে, তার শেকড় ক্ষতিগ্রস্ত হবে না, এটা থাকবে। আবার আপনি এখান থেকে হারভেস্ট করলেন, হারভেস্ট করার পরে আবার চারা নিয়ে এসে বসিয়ে দেন, একদম সিম্পল সিস্টেম, কোনো মানে পরিশ্রমের কোনো ব্যাপার নেই, মাটি কাদা জল ঘেঁটে, যে ট্র্যাডিশনাল চাষবাস সেই চাষবাসের সঙ্গে এর কোনো তুলনাই হয় না, এটা সম্পূর্ণ আলাদা টেকনোলজি। তো বন্ধুরা আজ আপনাকে এই টাওয়ার গার্ডেনের ডেটটা দিলাম, আপডেটটা দিলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে আবার কোনো একটা বিষয় নিয়ে। বন্ধুরা ফিলহাল আজ এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, কোনো জানার থাকলে আমাকে অবশ্যই জানাতে পারেন, আর অবশ্যই আমি হেল্প করব, আমার যতটা জানা আছে, আমি এই তিন চার বছরে যতটা শিখেছি হাইড্রোপনিক্স সম্পর্কে, অ্যাকোপনিক্স সম্পর্কে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।